আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইপলিটেকনিক অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ পারভেজ, চিফ ইনস্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইআইটি, রংপুর। আজকে আমি নিয়ে আসছি তোমাদের সাথে সিভিল ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের একটি সাবজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। তো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের যে টপিক নিয়ে কথা বলবো, যে চ্যাপ্টার, সেটা হচ্ছে টিম্বার এবং কার্চাত পণ্য। তো আমরা দেখি আমাদের এই চ্যাপ্টারে আজকে তোমাদের জন্য ক্লাসে কী কী আমি টপিক সাজিয়েছি। টিম্বার, লগ, লাম্বার, বহিবর্ধক, অন্তর্বর্ধক, স্প্রিংউড, সামারউড, বাগান বৃক্ষ ও বনবৃক্ষ, সিজনিং অফ টিম্বার, প্লাইউড অ্যান্ড ভিনিয়ার। আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার একটি টপিক হচ্ছে একটি বহিবর্ধক বৃক্ষের প্রস্থচ্ছেদকে বিভিন্ন অংশের নাম লেখো। তো আমরা সরাসরি চলে যাই আমাদের টপিক অনুসারে, সে টিম্বারে। টিম্বার বলতে কি বুঝি? প্রকৌশল কাজে ব্যবহার উপযোগী, প্রকৌশল কাজে ব্যবহার উপযোগী 0.6 মিটার বেড়ের নির্দিষ্ট আকৃতির যে কাঠ পাওয়া হয় বা পাওয়া যায় তাকে আমরা টিম্বার বলি। এখন দেখো টিম্বার আসলে কি জিনিস? সব কাঠকেই, সব গাছকেই, সব গাছের উপাদানকেই টিম্বার বলা যাবে না। যেমন আমাদের যদি কোনো গাছের বেড় বা ডায়া যদি 0.6 মিটারের কম হয় তাহলে সেটা টিম্বার হবে না। যেমন মেহগনি গাছ, হর্তুকি গাছ বা আকাশমণি গাছ বা যে ধরনের বা গজার বা শাল, যে ধরনের গাছ আমাদের আছে সেই গাছের যেগুলো চারা গাছ হয়, মানে একটু মোটা হয়েছে, এক বছর এজ হয়েছে বা বয়স হয়েছে, সেই গাছগুলোকে আমরা টিম্বার বলতে পারবো না। টিম্বার হইতে হলে নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে, 0.6 মিটার বেড় বা ডায়া বা পরিধি হইতে হবে। আচ্ছা, এরপর আসো লগ। লগ বলতে কি বুঝি? সম্পূর্ণ গাছই তো টিম্বার বললাম, দেখুন টিম্বার তো আমরা বললাম টোটাল গাছই টিম্বার হবে। তো লগ একটু দেখি, নির্দিষ্ট মাপে খণ্ড করা, কিন্তু বাকল থাকবে না, বাকল অপসারিত হইতে হবে। এক গাছকে আমি যখন বিশাল আকৃতি গাছ, ধরো 30 ফিটের একটি লম্বা গাছ বা 60 ফিটের একটি লম্বা গাছ, সেটাকে আমরা কাটছি, কেটে 10 ফিট 10 ফিটের আমি মানে সাইজ করেছি, লগ বানিয়েছি, লগ করছি, যতক্ষণ আমি এটার বাকল অপসারণ করিনি তার আগ পর্যন্ত সেটা ছিল টিম্বার। এখানে বলা আছে নির্দিষ্ট আকার, খেয়াল করে দেখতে পারো, তার আগে ছিল টিম্বার, এখন আমি যখন এটা বাকল অপসারিত করে ফেলছি তখন সেটা হয়ে গেল লগ। আর একটা দৈর্ঘ্য থাকবে, প্রয়োজন অনুসারে ওই মেজারমেন্ট অনুসারে কাটা হবে, একটা দৈর্ঘ্য থাকবে। নির্দিষ্ট বাকল অপসারিত কাণ্ডকে লগ বলে। এরপর আসো লাম্বার। লাম্বার আসলে কি জিনিস? লাম্বার বলতে আমরা যা বুঝি, যে করাতের সাহায্যে কাঠের কড়িকে বিভক্ত করলে লাম্বার পাওয়া যায়। করাত স, যেটা হ্যান্ড স বলি বা মেশিন স বলি, করাতের সাহায্যে কাঠের কড়িকে কাটলে যেটা পাই সেটাকে আমরা লাম্বার বলি। যেমন আমি এখানে একটু দেখাই, আমার গাছটা এরকম বৃত্তাকার ছিল বা এরকম গাছের আমি এই সাইডটা দেখাইছি, তো আমি এখানে এখন এইভাবে যদি আমি কাটি, এই যে করাতের সাহায্যে আমি এই অংশটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা কাটলাম, কাটার পর আমি স্কোয়ার সাইজের একটা যে পোর্শন পাইলাম, যে একটা উপাদান যেটা পাইলাম, যে আকৃতির একটা কাট পাইলাম, সেটাকে আমি বলতেছি এখানে লাম্বার। করাতের সাহায্যে কাঠের কড়িকে বিভক্ত করলে লাম্বার পাওয়া যায়, ক্লিয়ার? লাম্বার। এরপর আসো বহির্বর্ধক, অন্তর্বর্ধক। বহির্বর্ধক কি জিনিস, অন্তর্বর্ধক কি জিনিস? আমাদের কিন্তু, আমরা দুই চোখে কিন্তু আশেপাশে অনেক ধরনের গাছ দেখি, তো গাছের শ্রেণী বিভাগ অনুসারে মূলত দুই শ্রেণীর গাছ আমরা দেখতেছি কাঠের ক্ষেত্রে। তুমি লতা জাতীয়, গুল্ম জাতীয় গাছ কিন্তু এখানে আসে নাই, গুল্ম বা লতা জাতীয় গাছ আমাদের উপাদান না। যেমন বিভিন্ন ধরনের লতা জাতীয় গাছ আছে, ওগুলো আমাদের উপাদান না, ওগুলো এখানে আসবে না। আমি গাছের ক্ষেত্রে বলতেছি, ওগুলো উদ্ভিদ হইতে পারে, আমি গাছের ক্ষেত্রে বলতেছি দুই শ্রেণীর গাছ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এন্ডাজোনাস, এন্ডাজোনাস, আর একটা হচ্ছে এক্সাজোনাস। বহির্বর্ধক এক্সাজোনাস, অন্তর্বর্ধক এন্ডাজোনাস। আমি আগে এটা ক্লিয়ার করি, স্পষ্টভাবে শুনবা, শুনলে ক্লিয়ার হয়ে যাবে। বহির্বর্ধক গাছ, বহির মানে বাহিরে, বর্ধক মানে বৃদ্ধি পাওয়া, বাহিরের দিকে যেটা বৃদ্ধি পায় সেটাকে বহির্বর্ধক গাছ বলে। সহজে বললাম, বাহির দিকে যে গাছটা বৃদ্ধি পাবে সেটা বহির্বর্ধক গাছ। যেমন আম গাছ, জাম গাছ, তারপরে শাল গাছ, গজারি গাছ, গামার গাছ, মেহগনি গাছ, এগুলো সব বহির্বর্ধক। কেননা এগুলো কিন্তু ডালপাল ছাড়ে, খেয়াল করো, ডালপালা ছেড়ে ও মোটা হয়, ওর ওয়াইট বাড়ে। অনেক সময় দেখা গেছে গাছের যে মূল কাণ্ড বা মাছ গাছের যে মূল মূল জিনিসটা থাকে, মূল বডি, সে তার থেকেও তার কাণ্ড বা তার ডালপালা মোটা হয়ে যায়। তো এইটা হচ্ছে বহির্বর্ধক, মানে গাছের যে কোনো সময়ে সে একটা ডাল বের হয়ে বৃদ্ধি পেতে পারে, তার মানে চারপাশে তার বৃদ্ধি পায়। আমরা যে ছকটাতে দেখবো, এই চিত্রতে দেখবো ক্লিয়ারলি। এরপরে তাহলে বহির্বর্ধক গাছ বোঝা গেল, দুই শ্রেণীর গাছের মধ্যে বহির্বর্ধক, অন্তর্বর্ধক। এরপর আসো অন্তর্বর্ধক গাছ। অন্তর্বর্ধক গাছের মধ্যে যে গাছটা অন্তর মানে ভিতর ভিতর বৃদ্ধি পায়,
যে গাছটা ভিতর ভিতর বৃদ্ধি পায় সেটা হচ্ছে অন্তর্বর্ত গাছ। ফার্স্টলি বলি বাঁশ, বাঁশ গাছ একটা অন্তর্বর্ত গাছ, তাল গাছ একটা অন্তর্বর্ত গাছ, সুপারি গাছ একটা অন্তর্বর্ত গাছ, নারকেল গাছ একটা অন্তর্বর্ত গাছ, এই ধরনের গাছ যেগুলো আছে এন্ডোজেন। নারকেল গাছ কিন্তু ডাল ছাড়ে না, নারকেল গাছ কখনো ডাল ছাড়ে আর জীবনের জীবদশা শেষ পর্যন্ত ডাল ছাড়ে না, সুপারি গাছ ডাল ছাড়ে, সুপারি গাছ জীবনও ডাল ছাড়ে না। এই অন্তর্বর্ত গাছের ঘটনা মানে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো যখন ও নারকেল থেকে বের হয় বা সুপারি থেকে যখন বের হয়, ও চিকন একটা চিকন একেবারে সুতার মতো একটা গাছের শিকড় নিয়ে বের হয়, ওই জন্ম থেকেই আর ওই শিকড়টা বের হয়ে আসে, ওইটাই ধীরে 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 প্রশস্ত হয়, এইটাই হচ্ছে ওর অন্তর্বৃত্তি। অন্তর্বৃত্তি গাছ সে ভিতরে ভিতরে বাড়ে, সে আর ডাল ছাড়বে না। তাহলে আমরা বহির্বর্ধক শিখলাম, অন্তর্বর্ধক শিখলাম, এরপরে স্প্রিং উড, সামার উড। স্প্রিং উড আসলে কি জিনিস? স্প্রিং উড এটা মানে এখানে একটু আসি, গাছের যে বর্ষবলয়, গাছের একটা বলয় আছে, বহির্বর্ত গাছের একটা বর্ষবলয় আছে, সে বর্ষবলয়টা গাছের প্রতি বছরই একটা রিংয়ের মতো বলয় হয়, গাছের প্রতি বছর রিংয়ের মতো সে একটা একটা সময়ে সে বৃদ্ধি পায়, ওই বৃদ্ধি যতটুকু বলয় হয় এক বছর যতটুকু বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি পাওয়ার ভিতরের অংশটাকে বলা হয় স্প্রিং উড, আর বাইরের অংশটাকে বলা হয় সামার উড। তাহলে বসন্তকালে স্প্রিং, বসন্তকালে যে বৃদ্ধিটা পায় সেটা হচ্ছে আমাদের স্প্রিং। এই যে আমি এখানে লিখে রেখেছি, আমি এই এই ফিগারটাতে বিস্তারিত বলে দিব, শুধু জেনে নিচ্ছি এখান থেকে। এরপরে সামারুড, সামারুড হচ্ছে বর্ষবলয়ের যে অংশ প্রতি বছর যেটা বৃদ্ধি পায়, বর্ষবলয়ের বাহিরের অংশ, বাহিরের পোর্শন যেটা থাকে সাদা, সেটাকে বলা হয় আমার সামারুড, কারণ এটা সামার সময় ওই ওই কালেই বেশি বৃদ্ধি পায়। এরপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরেকটা টপিক আছে বাগান বৃক্ষ, বনবৃক্ষ। আমাদের একজন প্রকৌশলী হিসেবে বাগান বৃক্ষ বনবৃক্ষ সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা দরকার, যদি আমার এই ধারণা না থাকে তাহলে আমি প্রজেক্টে বা আমার সেক্টরে আমি কাঠ ব্যবহার করতে পারবো না, আমি জানতেই পারবো না এটা কী বৃক্ষ। আমি যদি গাছ দেখে না বুঝি, বাগান বৃক্ষ না বনবৃক্ষ, আমি ব্যবহার করতে পারবো না। তবে বলে দিচ্ছি বনবৃক্ষ, বনবৃক্ষ হইছে যেখানে কৃত্রিমভাবে না প্রাকৃতিকভাবে পাহাড় পর্বতে ঝোপঝার জঙ্গলে আল্লাহ তাআলার অশেষ রহমতে যে সমস্ত গাছ হয়ে আছে, যে সমস্ত গাছ জন্মেছে খুব ঘনবসতি, খুব কাছাকাছি, যেমন সুন্দরবন আমাদের একটার পর একটা গাছ, এই গাছগুলো হয় বনবৃক্ষ, মানে যেগুলো বনে জঙ্গলে হয়, এই গাছগুলো শুধু লম্বাটে হবে, লম্বাটে হবে আর মোটা হয়, অনেক ধীরে ধীরে তারা মোটা হয়, কিন্তু গাছগুলো ডালপালা ছাড়ে না, ডালপালা না ছাড়ার কারণে বনবৃক্ষের দাম হয় বেশি। বনবৃক্ষগুলো অনেক লম্বা হয়, ভালো টিম্বার পাওয়া যায়, ভালো লগ পাওয়া যায়, গাছের ডালপালা হয় না। আর বন বাগান বৃক্ষ যেটা, বাগান বৃক্ষে বাগানে যেটা হয় আমাদের বসত বাড়িতে আমরা যেটা করি বা আম গাছ চাম গাছ যেগুলো করি বাগানে যেগুলো করি, এই গাছগুলো বিশাল ছড়ায়, যেহেতু ফাঁকা ফাঁকা করে লাগাইছি বিশাল ছড়ায়, ছড়ানোর ফলে এই গাছগুলো ডালপালা বেশি ছাড়ে, আর ডালপালা বেশি ছাড়ার কারণে একটা গাছে যত ডালপালা হবে তত আমার গাছের লগ এবং টিম্বার নষ্ট হবে, ডালপালা যত হবে গাছের মধ্যে চোখ, গাছের চোখ বলা হয়, গাছের চোখ থাকে, কাঠের মধ্যে চোখ পাওয়া যায়, কাঠের মধ্যে দুমড়ানো মুচড়ানো আঁশ পাওয়া যায় এই ডালপালা বেশি থাকার কারণে। এই জন্য আমাদের বাগান বৃক্ষ যেগুলো হয়, বাগান বৃক্ষে দেখবে গাছে ডাল অনেক বেশি, ডাল বেশি থাকার কারণে কাঠ আমি সুন্দর পাই না, কাঠ ওয়েস্টেজ হয়, অপচয় হয়। তাহলে বাগান বৃক্ষগুলো বনবৃক্ষগুলো এই দুইটার মধ্যে বনবৃক্ষ যেটা, সেটা আমার ব্যবহার করা সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ, বা আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের নিয়ম অনুসারে উপাদান অনুসারে আমরা বাগান বৃক্ষটাই ব্যবহার করবো, বনবৃক্ষের কাজেই ব্যবহার করবো। সিজনিং অফ টিম্বার, সিজনিং অফ টিম্বার, সিজনিং বলতে আসলে কি বুঝি, টিম্বারের সিজনিং কি, টিম্বার তো শিখে আসলাম, গাছের মধ্যে আমরা যখন গাছ কাটি গাছের মধ্যে পানি থাকে, গাছের মধ্যে পানির পরিমাণ থাকে, আর গাছ কাটার নিয়ম হচ্ছে শীতকালে, শীতকালে গাছ কাটলে গাছের মধ্যে পানির পরিমাণ কম থাকে, তারপরও আমি যে গাছটা কাটি গাছটা আমি কেটেই সরাসরি ফার্নিচার বা আমি কনস্ট্রাকশন সেক্টরে গাছটা ব্যবহার করতে পারবো না, কাঠগুলো আমি কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। যদি করি তাহলে গাছের গায়ে যে পানিটা আছে সে আস্তে আস্তে এই রস, পল রস যেটা বলে গাছের, এই রসটা শুকিয়ে যাবে, এই রসটা শুকালের শুকানোর সময় কি হবে, গাছের যে কাঠটা আমি করেছি, গাছের যে কাঠ পেয়েছি সে কাঠটা বেঁকে যাবে, সে কাঠটা দুমড়ে যাবে, মুচড়ে যাবে বা ক্র্যাক করবে, ফেটে যাবে, এজন্য গাছকে সিজনিং করতে হয়। যদি সিজনিং না করি তাহলে ওই কাঠ দিয়ে ফার্নিচার হয় না, কাঠটা বেঁকে যাবে, বাঁকা হয়ে যাবে। সিজনিং করার নিয়ম হচ্ছে
দুই ভাবে করা যায়, প্রাকৃতিক ভাবে করা যায়, কৃত্রিম ভাবে করা যায়। রোদে শুকিয়েও সিজনিং করা যায়, পানিতে ফেলেও সিজনিং করা যায়, আবার কৃত্রিম ভাবে চুল্লিতেও সিজনিং করা যায়। মানে স্তরে স্তরে কাঠ সাজিয়ে সাজিয়ে সিজনিং করতে হয়। কাঠ একটা ডিস্টেন্স থাকে, নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী সাজাতে হয়। বেশি ডিস্টেন্স করে সাজালে কাঠ বাঁকা হয়ে যাবে, এরকম বেঁকে যায়। এই জন্য কাছাকাছি সময়ে রেখে 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 কাঠকে সিজনিং করা হয়, গাছ থেকে রসটা বের করে দিতে হয়। এই হলো কাঠের টিম্বার, সিজনিং অফ টিম্বার। এরপরে প্লাইউড অ্যান্ড বিনিয়ার। প্লাইউড কি, বিনিয়ার কি? বিনিয়ার হচ্ছে গাছের, আমি গাছকে আর আর এইভাবে গাছকে, এটা গাছের লগ, এটা গাছের আমরা লগ দেখতে পাচ্ছি, গাছ গাছকে এইভাবে আর আরই দৈর্ঘ্য বরাবর আমি পাতলা করে চেরাই করলে যেটা পাওয়া যায় 1 মিলিমিটার অথবা 1 মিলিমিটারেরও কম থিকনেস থাকে, সেটাকে বলা হয় বিনিয়ার বোর্ড, সেটাকে বলা হয় বিনিয়ার। আর প্লাইউড হচ্ছে অনেকগুলো বিনিয়ার আমি আর আরই সাজিয়ে চাপের মাধ্যমে অথবা ঠান্ডা অবস্থায় চাপের মাধ্যমে অথবা গরম অবস্থায় তাপের মাধ্যমে, চাপ দিয়ে তাপ এবং চাপের মাধ্যমে, আবার ঠান্ডা অথবা চাপের মাধ্যমে যে প্রেশার দিয়ে যে বোর্ড তৈরি করা হয়, মানে একটা একটা একটার পর একটা লেয়ার লেয়ার আর আড়ি করে বিনিয়ার সাজানো হয়। সাজানো পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের প্লাইউড বোর্ড, সেটা আমাদের কি বোর্ড, প্লাইউড বোর্ড। তো এইগুলো প্লাইউড বোর্ড। এরপরে আমরা একটু আরেকটু দেখি টপিক, সেখানে লিখিনি গাছের কাঠের কিছু প্রবলেম আছে। কাঠের প্রবলেমের মধ্যে ওই কাঠের আঁশ থাকবে, কাঠের দুমড়ানো মোচড়ানো থাকবে, কাঠে যদি চোখ থাকে এই প্রবলেমগুলো দেখে কাঠ সিলেক্ট করতে হয়, গাছ সিলেক্ট করতে হয়। অথবা তুমি যখন দরজার জন্য বা দরজার চৌকাঠের জন্য তুমি যখন গর্জন কাঠ নিবা বা গামার কাঠ নিবা বা শাল কাঠ নিবা, ওই কাঠের মধ্যে যদি গাছের চোখ থাকে তাহলে তুমি যখন প্লেনার করবা, রান্দা যারা বলে প্লেনার, মসৃণ করার জন্য প্লেনার করবা, তোমার কাঠ অনেক অপচয় হবে। অপচয় হবে কেন, কাঠের আঁশ যদি উল্টা থাকে, উল্টা দিকে দোমড়ানো থাকে বা মসৃণ থাকে, অনেক কাঠ তোমার ওয়েস্টেজ হয়ে যায়। মানে প্লেনার করতে 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 কাঠের থিকনেস কমে যায়, এটা খেয়াল রাখতে হবে। কাঠের কিছু রোগ আছে, রোগ বলাই শুকনা রোগ, পচন বলে, সেগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস, এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এতক্ষণ টোটাল যে বিষয়টা আলোচনা করলাম সব কিছু আমরা একত্রে পাবো এখানে, সব কিছু আমরা একত্র। বই একটি বহির্বর্ধক, আমি আবার বলতেছি একটি বহির্বর্ধক, অন্তর্বর্ধক আর বহির্বর্ধক। বহির্বর্ধক মানে বাইরে থেকে বৃদ্ধি পাইছে। একটি বহির্বর্ধক বৃক্ষের প্রস্থচ্ছেদ একে, বিভিন্ন অংশের নাম লেখো। তা আমরা প্রস্থচ্ছেদ একে রেখেছি যাতে সময়ে আমাদের বা তোমাদের কষ্ট না হয়। দেখো প্রস্থচ্ছেদটা আমাদের আঁকা আছে, এটা হচ্ছে গাছের রিভলভার এল, এইদিকে গাছের সেন্টার থেকে এইদিকে গাছের দৈর্ঘ্য বরাবর আমরা এল লিখে রাখছি, আর এই টোটালটা গাছের পরিধি হবে। এখন এই যে এইখানে দেখো আমি কালো করে রাখছি, এটা লিখে রাখছি মজ্জা, গাছের মজ্জা। মজ্জা বলতে কি, যে তোমরা যে মজ্জা বলতে আমি খুলে দিচ্ছি, বলে দিচ্ছি এখন ইজি করে বুঝতে সহজ হবে। আমরা অনেকে হাড়, গরুর হাড় বা মুরগির হাড় বা বিভিন্ন প্রাণীর হাড় যখন কাটা হয় দেখবো হাড়ের মধ্যে কিছু অস্থি মজ্জা বলে, ওইটা একবার নরম, এটা কিন্তু সেন্টারে থাকে, কেন্দ্রে থাকে, সেম গাছের মধ্যে এরকম থাকে, সেটা হচ্ছে মজ্জা রশ্মি। এই যে এটা মজ্জা বা এটা মজ্জা, এই নরম থাকে। আর গাছ যখন একবারে পরিপক্ক হয়ে যায় তখন এটা শক্ত হয়ে যায়। গাছ যখন পরিপক্ক হয়, অনেক গাছে শক্ত হয় গাছের নিয়ম অনুসারে, এক এক গাছের এক এক মতো হয়। তারপরে দেখো বর্ষ বলয়, এই মজ্জা রশ্মির পরে এই যে বর্ষ বলয়, এই যেটা এটা হচ্ছে বর্ষ বলয়, এই যে সাদা গুলা কালো গুলা এটা হচ্ছে এক একটা বলয়। এক এক বছরে গাছটা এত বছর বৃদ্ধি পাইছে, 1, 2, 3, 4, 5, 6, 7, এই গাছটার বয়স 8 বছর, 12 বছর না হলে গাছ পরিপক্ক হয় না। বড় বড় মেহগনি গাছ বা আকাশমণি গাছ বা যে গাছগুলো আমরা ব্যবহার করি বা শাল গাছ, গামার গাছ, গর্জন গাছ, 12-13 বছর না হলে গাছ পরিপক্ক হয় না, গাছ দিয়ে ফার্নিচার বা কোনো আসবাবপত্র তৈরি করা যায় না। তো দেখো বর্ষ বলে প্রতি বছরে গাছটা এত টাকা বৃদ্ধি পাইছে। এই গাছটা কিন্তু এই যে বর্ষ, এই যে বাকল, এই বাকলটাই কিন্তু গাছের এখানে ছিল, গাছের কিন্তু এখান থেকে বৃদ্ধি পায়। আমি আবার বলতেছি বহির্বৃদ্ধি মানে বাইরে থেকে বৃদ্ধি পাইছে, এগুলা এটা কিন্তু বৃদ্ধি পায়নি, এখান থেকে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইতে 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 ছড়াইছে, সে ছড়াইছে, এইটাই ছিল প্রথম। তাহলে আমরা বার্ষিক বর্ষ বলয় বা বার্ষিক বলয় এক বছরে এই পর্যন্ত বৃদ্ধি পাইছে, সেই পর্যন্ত সে এটি সব বর্ষ বলয় বৃদ্ধি পাইছে। এরপরে সার কাঠ, সার কাঠ কি, সার কাঠ দেখো আমার মজুর আশা থেকে 1, 2, 3 অথবা গাছের, এটা আমি 8 বছরের গাছ বা 9 বছরের গাছ, এরকম 7 বছরের গাছ হলে আরও বেশি হবে বা কম হবে, 10 বছর হলে আরও কম বেশি হবে। তো এরকম কিছু যে অংশটা কালো হয়ে যায়, আমি এখানে এত রূপ দেখিয়েছি, দেখো 1, 2, 3, 4, 4টা লেয়ার, এই অংশটা একটু কালো থাকে, এটাকে বলা হয় আমার সার কাঠ, এটাকে বলা হয় সার কাঠ, শক্ত, খুবই শক্ত থাকে, সার কাঠ বলা হয়। এরপরে এই অংশটাকে বলা হয় অসার কাঠ বা পল্প, এ দেখো
এখন চারটা আছে, ওয়াশার এটা একটু সাদা থাকে, হালকা সাদা ওয়াশার কাঠ বা পল কাঠ। এরপরে এই অংশটাকে দেখা বলা হয় বাকল, আমি দুইবার লিখেছি, এই অংশটাকে বলা হয় বাকল, বাকলটা লাস্টে একেবারে সর্বশেষ, এই অংশটাকে বলা হয় বাকল। এই যে দেখো এই লাল লাল অংশ করে রাখছি, এটাকে বাকল বলা হয়। আরো কিছু বাকি রয়ে গেছে অপশন, সামারুট স্প্রিংউড, মজ্জারশ্মি। মজ্জারশ্মি কি, গাছের গায়ে দেখবো অনেক সময় গাছ যদি আমি যথাসময় সিজনিং না করি, উলট পালট ভাবে রোদে ফেলে রাখি, গাছ কেটে গাছ এরকম ক্র্যাক হয়, ক্র্যাক এরকম ফাটল দেখা দেয়। এই যে ফাটলটা দেখা দেয়, এই ফাটলটাই মজ্জারশ্মি, ওই ফাটলটা এই জায়গাতে সফট থাকে, সফট থাকার কারণে ওই জায়গাটা ফাটলটা দেখা দেয়। অনেক প্রেশারের কারণে গাছ বেশি দিন শুকাইলে, রোদ্রে বেশি শুকাইলে ফাটল দেখা দেয়। আর গাছকে কাটার সাথে সাথে গাছ কাটতে হয় শীতকালে, শীতকালে কাটলে এই ক্র্যাক হয় না, এই ফাটল হয় না। শীতকালে কাটলে, শীতকালে গাছের গায়ে এমনি পানি থাকে কম, ড্রাই থাকে তো সব পানি বের হয়ে যায়, এমনি বর্ষাকালে কাটলে গাছের গায়ে পানি থাকে। তাহলে আমার এটা গেল মজ্জারশ্মি। এরপরে সামারুট আর স্প্রিংউড, সামারুট বলছিলাম, এই যে ধরো এটা একটা বর্ষবলয় বুঝাই দিচ্ছি, এটা একটা বর্ষবলয়, এই টোটালটা একটা বর্ষবলয়, এই বর্ষবলয়ের ভিতরের অংশ, এই ভিতরের অংশটা হচ্ছে আমার, ভিতরের অংশ যেটা সেটা হচ্ছে আমার সামারুট, সরি স্প্রিংউড, ভিতরে যে অংশটা, ভিতরের অংশটা কিন্তু গাছের কেন্দ্রের দিকে আমি যত যাব তত কিন্তু গাছের সার কাট। খেয়াল করে দেখো, এই যে দেখছো এই ভিতরে চারটা লেয়ার আমার সার কাট, এইখানে স্প্রিংউড আর সামারুট বলছিল যে এই বর্ষবলয়ের ভিতরে সাইডটা হয়ে যাবে সামারুট, বর্ষবলয়ের ভিতরটা হয়ে যাবে আমার স্প্রিংউড, আর বাইরের অংশটা হয়ে যাবে সামারুট। তাহলে আমার সামারুট গেলো, স্প্রিংউড গেলো, আমি গাছের একটি বহির্বর্ত। আর যদি অন্তর্বর্ত গাছ বলে, অন্তর্বর্ত গাছ আসে না, পিকচার নাই, অন্তর্বর্ত গাছ তাহলে একটা নারকেল গাছ আঁকবা, নারকেল গাছের কোনো কিছু নাই, এগুলি বর্ষবলয় ডলে কিছু নাই, ও নর্মালি উপরের দিকে বৃদ্ধি পায় অথবা বাঁশ যা এরকম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যা শিখলাম বা যা দেখলাম, দেখো তো আমাদের, আমরা আজকে শিখলাম টিম্বার কাকে বলে, লক কাকে বলে, লাম্বার কাকে বলে, বহির্বর্ত কি, অন্তর্বর্ত কি, স্প্রিংউড কি, সামারউড কি, বাগান বৃক্ষ বনবৃক্ষ কি, সিজনিং অফ টিম্বার কি, প্লাইউড অ্যান্ড বিনিয়ার কি, কাঠের কি কি রোগ আছে বা কি কি প্রবলেম আছে ছোটো ছোটো বলেছিলাম, কি কি দেখে বিবেচনা করতে হবে, বনবৃক্ষ সম্পর্কে বিস্তারিত বলছিলাম। তারপরে দেখলাম একটি বহির্বর্ত বৃক্ষের প্রস্থচ্ছেদের অংশ, বিভিন্ন অংশ একে নাম লেখো। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই এই সেমিস্টারের বা এই সাবজেক্টের বা আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে, লেকচারগুলো পেতে আমাদের সাথেই থাকো। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের সাথেই থাকো, নিয়মিত আপডেটগুলো পেতে, নিয়মিত ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে চাইলে আমাদের সাথে থাকো। তো ভালো থাকো, সকলেই সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।